বৃহস্পতিবার রাত থেকেই হঠাৎ করে কমে গেছে ইন্টারনেটের গতি। এতে বিপাকে পড়তে হচ্ছে গ্রাহকদের, সমস্যায় পড়তে হচ্ছে ওয়েবসাইট ব্রাউজিংয়েও। ইন্টারনেটের সঙ্গে যুক্ত মানুষের ব্যক্তিগত জীবন, ব্যবসা বাণিজ্য, পড়াশোনা ও বিনোদন। 2022 সালের এক পরিসংখ্যানে দেখা গেছে দেশে জনসংখ্যার 31% ইন্টারনেট ব্যবহারকারী। হঠাৎ করেই কেন ইন্টারনেটের গতি কমে গেল সেটি নিয়ে ধোঁয়াশা ছিল শুক্রবার সারাদিনই। বিটিআরসির তথ্য অনুযায়ী দেশে ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে বা আইআইজি প্রতিষ্ঠান রয়েছে 34টি। এর মধ্যে 19টি প্রতিষ্ঠানের ব্যান্ডউইথ সীমিত করে দিয়েছে সাবমেরিন ক্যাবল কোম্পানি। জানা গেছে এই 19টি আইআইজি কোম্পানির কাছ থেকে বকেয়া আদায়ে ব্যান্ডউইথ ডাউন করা হয়েছে। মূলত সাবমেরিন ক্যাবল কোম্পানির কাছ থেকে ব্যান্ডউইথ কিনে কয়েকটি আইএসপি ও আইআইজিগুলো। আইআইজি থেকে ব্যান্ডউইথ কিনে সরাসরি গ্রাহককে সেবা দেয় ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান, আইএসপি ও মোবাইল ফোন অপারেটরগুলো। বিএসসিপিএলসি জানায়, দীর্ঘদিন ধরে বকেয়া পরিশোধ না করায় উপরমহলের নির্দেশে ব্যান্ডউইথ বন্ধ করা হয়েছে। কোম্পানিগুলোর কাছে অনেকবার বকেয়া চাওয়া হয়েছে, তারা দেয়নি। গ্রাহকদের কাছ থেকে টাকা আদায় করলেও বকেয়া পরিশোধ করেনি তারা। বিএসসিপিএলসি আরও জানিয়েছে, বৃহস্পতিবার ব্যান্ডউইথ বন্ধ করে সঙ্গে সঙ্গেই কোম্পানিগুলোকে জানানো হয়েছে। জানা যায় আইআইজির কাছ থেকে পাওনা আদায়ে গত 13 জুলাই বিএসসিপিএলসি টেলিযোগাযোগ মন্ত্রণালয় বরাবর চিঠি দেয়। মন্ত্রণালয় এ বিষয়ে ব্যবস্থা নিতে গত 9 আগস্ট বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে চিঠি দেয়। সেখানে বলা হয়, চলতি বছরের 30 জুন পর্যন্ত আইপিএলসি ও আইপি ট্রানজিট সেবা বাবদ বর্তমানে বিভিন্ন অপারেটরের কাছে সাবমেরিন কেবল কোম্পানির বকেয়ার পরিমাণ 384 কোটি টাকা। এর মধ্যে 9টি অপারেটরের কাছেই তারা পায় 181 কোটি টাকা। ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বলছে যে 9টি প্রতিষ্ঠানকে চিঠি দেওয়া হয়েছে, তার বাইরে আরও অনেকের ব্যান্ডউইথ সীমিত করা হয়েছে, তবে তাদের আগাম নোটিশ দেওয়া হয়নি। আইএসপিএবি বলছে, ইতোমধ্যে গ্রাহকেরা ইন্টারনেটের ধীরগতির অভিযোগ জানিয়ে ফোন করছেন, তবে খাত সংশ্লিষ্টরা বলছেন আইটিসির ব্যাকআপ থাকায় ইন্টারনেট সেবায় ধীরগতির প্রভাব খুব একটা বোঝা যাচ্ছে না। ছুটির দিন হওয়াও একটা কারণ। ছুটির দিনে অফিস আদালত বন্ধ থাকায় ইন্টারনেট ব্যবহার কম হয়, শনিবারও এই অবস্থা থাকবে, তবে রবিবার মূল প্রভাবটা বোঝা যেতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তৌহিদ হাসান, কালবেলা।